পূর্ব বর্ধমানে সেখানে 32টি কমার্শিয়াল গ্যাস ভর্তি সিলিন্ডার উদ্ধার করলো পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে তারা এইগুলিকে উদ্ধার করেছে। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি আমজাদ আলী। আমজাদদা, বিস্তারিত জানাও কখন কোথা থেকে উদ্ধার হয়েছে এই সিলিন্ডারগুলি। একেবারে চন্দ্র, তোমায় জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান জেলা জুড়ে যে দুর্নীতি কাণ্ড চলছিল সেই জায়গাতে কিন্তু বর্ধমান জেলা প্রশাসন ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাতে করে যে ডাকাত দলগুলি লুটপাট করছিল দোকানপাটে, দোকান প্রায় কয়েক লক্ষ টাকার জিনিসপত্র লুট করছিল, তার মধ্যে দুটো মেয়েকে ধরা পড়েছিল। তার পাশাপাশি গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং এনফোর্সমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে তারা, এবং গতকাল রাত্রে বেলায় তারা হানা দেয় সেখানে। সে হানাতে গিয়ে দেখে যে 32টি কমার্শিয়াল সিলিন্ডার রয়েছে, গ্যাস সিলিন্ডার, সেখান থেকে পাচার করা হচ্ছে এবং ছোট যে গ্যাস সিলিন্ডার গুলো রয়েছে তাতে ট্রান্সফার করা হয়েছে। বলা যেতে পারে একটা বড় সড়ো দুর্নীতি, বড় সড়ো একটা জালিয়াতি কারবারি। সেই কারবারি বর্ধমান শহর থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে শক্তিগড় এলাকায়, তার কিন্তু সব মিলিয়ে যে বাতাবরণ গতকাল রাত্রে তৈরি হয়েছিল তাতে করে নিশ্চিত পূর্ব বর্ধমান জেলা প্রশাসন যেভাবে কাজ করছে আগামী দিনে এরকম যারা কর্মকাণ্ড ঘটাচ্ছে তারা অবশ্যই সেদিকে নজর রাখবে। শান্তনু, এলাকার মানুষজনের কি বক্তব্য? এই যে বিপুল পরিমাণের সিলিন্ডার সেখান থেকে উদ্ধার হলো, এলাকার মানুষজন কি বলছে? একেবারে তুমি এলাকার মানুষ যারা জানতে পেরেছে আজকে সকালবেলায় তারা খুবই খুশি, অত্যন্ত খুশি যে বর্ধমান শহর থেকে 5 কিলোমিটার দূরে এরকম একটা কর্মকাণ্ড চলছিল, যাতে করে তারাই জানতে পারছিলেন না। পাশেই কমার্শিয়াল যে গ্যাসের অফিসটি রয়েছে এইচপি গ্যাস, সেখানে কিন্তু 32টি কমার্শিয়াল ওটাকে রাখা হয়েছে ওখানে। তবে পুরো বিষয়টি তদন্ত করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং বর্ধমান জেলা প্রশাসন, কার্যত এলাকাবাসীরা আজকে অবাক হতভাগ হয়ে গেছেন যে কিরকম ভাবে এখানে সেই দুর্নীতি কাজ চলছিল সেটা বিষয় নিয়ে কিন্তু তারা আলোকপাত করেছেন। সেই বিষয়টি বিস্তারিত ভাবে জেলা পুলিশ প্রশাসন, জেলা সুপার আজকে আমাদের সময় দিয়েছেন, তারা পুরো বিস্তারিত ভাবে জানাবেন। শান্তনু, ধন্যবাদ আমজাদদা। হ্যাঁ, গ্যাসের কাগজপত্র কিছু পাওয়া যায়নি, বা ওর যে সঙ্গে লোকজন আসার কথা ছিল সেটাও সার্টেন টাইম পর্যন্ত থেকে সঙ্গে কোনো লোকজনও পাওয়া যায়নি, শুধু ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে বাদশা শেখ, ওর বাড়ি কুসুমগ্রাম। ওটাতে 32টা সিলিন্ডার ছিল এবং সেটা সবই কমার্শিয়াল সিলিন্ডার। ওগুলো ওই সিলিন্ডারগুলো সাধারণভাবে আরও অন্যান্য জায়গায় যেভাবে হয় ওগুলোর থেকে কেটে কেটে ছোটো গ্যাস ভর্তি করে সেগুলো বিক্রি করে, সেই ওগুলো একটু হাই রেটে সবাই পায় আর কি। ওই ওরা কোনো কাস্টমার ওরা কেউ নয়, ওরা বিভিন্নভাবে সেগুলো অবৈধভাবে আদায় জোগাড় করে নেয়, দিয়ে তারপরে ওইগুলো ছোটো ছোটো ইয়েতে ভরে সিলিন্ডারে ভরে নিয়ে বাজারজাত করে, এবং এটা বেশ ভালো বিজনেস, ক্যালেন্ডার স্ট্রাইন বিজনেস, খুব লাভজনক বিজনেস। এটা আসছিল ওটা শক্তিগড়ের দিক থেকে ওরা আসছিলো, এবং আমাদের বর্ধমান সদরঘাটের ওখানে আমাদের ওটাকে ডিটেন করা হয়। তারপরে এটা সার্টেন টাইম ওয়েট করেও আমাদের যে লেডি এসআই ছিল নিতু সিং, সে কাউকে পায়নি। তারপরে ওই আসামিটাকে নিয়ে বর্ধমান থানায় আসে এবং আসামিকে অ্যারেস্ট করে। জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে যে ওদের কোনো কাগজপত্র নেই এবং এরা এইভাবেই এটা চালিয়ে যায়। পুরোপুরি যে ভর্তি মাল আছে যা আছে সব, হ্যাঁ ভর্তি সবগুলো আছে, সিলিন্ডার 32টা সিলিন্ডার আছে ভর্তি। বেশ কিছু জায়গায় দেখা গেছিল পুলিশ ধরেছিল, কিছু রেস্টুরেন্টে বা কিছু মিষ্টি দোকানে যেগুলো সব হয় মনে হচ্ছে এইগুলোই কি সেখানে সেইভাবেই হয়।